সহজ ব্যবহার প্রণালী এবং বহুবিধ সুবিধার জন্য আমরা প্রায় সকলেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করি। মোবাইল ব্যাংকিংয়ের এই বহুল ব্যবহারকে কেন্দ্র করে এক শ্রেণীর প্রতারক চক্র গ্রাহকদের টাকা আত্মসাতের চেষ্টা করে। কখনো দিনের বাদশা বা কখনো লটারি বা বিভিন্ন উপহারের কথা বলে তারা গ্রাহকদের গোপন পিন নাম্বার নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন উপায়ে অনেক সময় তারা সফলও হয়। অপারেটর কোম্পানিগুলো গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন সময়ে তারা সিকিউরিটি সিস্টেম আরও আপগ্রেড করে, তো এর সাথে সাথে প্রতারক চক্র ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে। আজ আমি প্রতারণার নতুন একটি সিস্টেম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমরা প্রায় সকলেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি। তো আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে পরিচিত কারো বিকাশ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে লটারি উপহার বা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের অ্যাকাউন্টের যে পিন নাম্বার এটা প্রতারক চক্র সংগ্রহ করে, তো সংগ্রহ করেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠা নেয়। তো বিকাশ তাদের যে অ্যাকাউন্ট, যে গ্রাহক, তাদের যে সিকিউরিটি অ্যাকাউন্টের এটা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় তাদের যে সিকিউরিটি সিস্টেম সেটা চেঞ্জ করে। তো শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার সিকিউরিটি সিস্টেম চেঞ্জ হয়েছে, তো এর সাথে প্রতারক চক্র তাদের প্রতারণার ধরনও বদলাইছে। তো আজকে আমি আপনাদের প্রতারণ একটা নতুন একটা ধরনের সাথে পরিচয় করে দেবো। তো বর্তমানে মাল্টি ডিভাইস লগইন যে সিস্টেমটা ছিল, যে বিকাশের একসাথে আপনি আপনার অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে পারতেন, এই অপশনটা ক্লোজ করা হয়েছে। তো এই অপশন ক্লোজ করার কারণে এই প্রতারক চক্র তারা নতুন একটা সিস্টেম ফলো করতেছে। তো আমি সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার সামনে যে পোস্টার রয়েছে এখানে লেখা দেখাচ্ছে যে করোনা সমস্যার কারণে বিকাশ অ্যাকাউন্টে 2500 টাকা করে প্রণোদনা দিচ্ছে সোনালী ব্যাংক। আমি এইমাত্র বিকাশে 2500 টাকা পেলাম, প্রথমে বিশ্বাস করিনি, যখন নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা পেলাম তখন বিশ্বাস হলো। আমার মতো আপনিও পেতে পারেন। 2500 টাকার জন্য আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। টাকা পেতে নিচের লিঙ্কে ঢুকুন আর খালি ঘরে আপনার বিকাশ নম্বর দিয়ে ফর্ম পূরণ করে দিলেই টাকা পেয়ে যাবেন সাথে সাথে। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি প্রথমবার যখন দেখছি তখন লিঙ্কটা অ্যাক্টিভ ছিল, বর্তমানে এই লিঙ্কটা অ্যাক্টিভ নেই। তো আমি তারপর দেখাচ্ছি আপনাদের। এই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনার একটা গুগল ফর্মে নিয়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে, লেখা আছে করোনা সাহায্য, আর এইখানে লেখা আছে বিরাক ব্যাংকে, বিরাকের নির্বাহী পরিচালক আসিফ সালে বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিরাক। এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আর্থিক সহায়তা দেবো যাতে দুর্গত মানুষরা তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন। তো এইখানে যদি ক্লিক করে যে আবেদন করতে এখানে ক্লিক করুন অথবা টাচ করুন, তো এইখানে ক্লিক করলে দেখতেছেন যে এটা শুধু ঘুরতেছে। তো আমি প্রথম যখন এটা দেখছিলাম তখন এইখানে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে গেছিলো। তো এইখানে আপনার এখন ওয়েবসাইটটা নিচ্ছে না, সম্ভবত ওয়েবসাইটটা হয় তারা ক্লোজ করে দিয়েছে, তা নাহলে গুগল থেকে ওয়েবসাইটটা ব্লক করা হয়েছে। তো ওয়েবসাইটের সিস্টেমটা ছিল এরকম যে প্রথম পেজে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফোন, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার ওইটা যাচ্ছিল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার যাচ্ছিল, যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা, তারপর হচ্ছে আপনার যে জন্ম তারিখ, যে জন্ম তারিখ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা হয়েছে আর কি, যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা, ওই ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে ওইটা, আপনার যে সম্পূর্ণ নাম, তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে, তা আপনার লাস্ট ট্রানজ্যাকশন কত ছিল, আর কি টোটালি আর কি ভেরিফিকেশনের জন্য কী কী আর কি আপনার ইনফরমেশন দরকার, তারা সেইগুলো চাচ্ছে ওইখানে আমি দেখলাম। তো ওর ওইটা দেখার পরে হচ্ছে আপনার টোটাল প্রসেসের পরে তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টে বলতেছে, তারা একটা কোড পাঠাচ্ছে ওই কোডটা আপনাকে দেওয়ার জন্য। তো ওই কোডটা দেওয়ার পরে আপনাকে একটা, এই যে গুগল পেজ এইখানে হচ্ছে আপনাকে একটা ফর্মের মতো দেখাচ্ছে, এই যে লেখাটুক, এই লেখাটুক আছে ওই ফর্মের ভিতর। এখন বলা হচ্ছে যে আপনি যদি টাকা পেতে চান তাহলে এই লেখাটুক আপনি শেয়ার করেন। তো এই যে লেখাটুক, এই যে সেম, এই যে একই লেখা, এই একই লেখা আপনাকে শেয়ার করতে বলতেছে। তো এইভাবে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি নিজে তো প্রতারিত হচ্ছেনই, তো আপনি অন্যদেরও, আপনি এই যে এসে প্রতারণার ভিতর আপনি আপনি নিজের অজান্তে আপনি নিয়ে আসতেছেন। তো আপনি এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে 2500টাকা.org। তো এই সাইটটা এখন বর্তমানে ব্লক আছে, এখানে ঢুকতেছে না। তো আপনার একেবারে শেষ পর্যায়ে যে এরকম যে লেখাটা, এই লেখাটা আসে, এই লেখাটা আসার পরে বলে এই লেখাটা আপনি শেয়ার করুন, এই যে লেখাটুকু, এই যে এটা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি 2500 টাকা পাবেন, তা নাহলে পাবেন না। তো আপনি বুঝতে পারতেছেন যে প্রতারণটা কী সিস্টেম হচ্ছে, যে আপনি আপনার টোটাল সব ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। তো এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তারা করতেছে কি, আপনার যে অ্যাকাউন্টে টোটাল পাসওয়ার্ডটাই রিসেট করে নিচ্ছে। আর আপনারা জেনে থাকবেন যে এখন যদি আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড ভুলে যান তো আপনার বিকাশের হেল্প সেন্টারে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এই ইনফরমেশনের মাধ্যমে। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা, আপনার যে বার্থ ডেট, আপনার যে লাস্ট ট্রানজ্যাকশন, আপনার ব্যালেন্সে কত টাকা ছিল, আপনি এই তথ্যগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো প্রতারকটা এখন এই সিস্টেমটা ফলো করেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা করতেছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই ধরনের প্রতারণা থেকে
আপনারা নিজেও সুরক্ষিত থাকুন এবং আপনার পরিচিত পরিজনদেরও সুরক্ষিত রাখুন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে আর কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।